বিসমিল্লাহির রহমানির রহিম, আসসালামু আলাইকুম সবাইকে। টেক ইম্পোরিয়াম থেকে আমি আজিজুল হাকিম আকাশ সবাইকে শুভেচ্ছা ও স্বাগতম জানিয়ে আজকের ভিডিও শুরু করছি। আমাদের কাছে অনেক রিকোয়েস্ট এসেছে যে আপনারা ল্যাপটপ প্লাস ট্যাব টাইপ যেরকম ল্যাপটপগুলো আছে এ ধরনের ডিভাইস দেখতে চান। আমরা আপনাদের এর আগে মাইক্রোসফটের সার্ফেস বুকগুলো দেখিয়েছিলাম। আমাদের কাছে এই ধরনের এইচপিরও আছে এবং আজকে আমরা যে ল্যাপটপটি নিয়ে এসেছি সেটি হচ্ছে ডেল ল্যাটিটিউড ব্র্যান্ডের আর একটা ট্যাবলেট এবং একটা ল্যাপটপের কম্বিনেশন। খুবই সুন্দর একটি ল্যাপটপ এবং ট্যাবলেটও বলতে পারেন। এটা খুবই সুন্দর দেখতে, এটা লুকসটা এরকম আসে যখন আপনি ট্যাবলেট মোডে চালাবেন, লুকসটা এরকম আসে। আর যখন একটা আপনি ট্যাব মোডে চালাতে যাবেন সেটা ডিরেক্টলি টান দিলে ডিটাচ হয়ে যায়। কিবোর্ডটা এখন আমার হাতে, আর এটা হচ্ছে আপনি শুধু এখন ট্যাবলেট মোডে ইউজ করতে পারবেন, ট্যাব হিসাবে ইউজ করতে পারবেন। এখানে পাওয়ার বাটন দেওয়া আছে, আমি যদি পাওয়ার বাটনটা প্রেস করি তাহলে এটা অন হয়ে যাবে। আর একটা সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে এটিতে কিন্তু টাইপ সি পোর্টের চার্জার সাপোর্ট করে। এটা হচ্ছে টাইপ সি পোর্টের চার্জার সাপোর্ট করে। টাইপ সি পোর্ট থাকাতে অনেক সুবিধা আছে। আর সবে নিচে যদি আমরা দেখি এখানে দুইটি পুশ বাটনের মতো আছে। এটা যদি জাস্ট আমি এইভাবে প্রেস করি তাহলে দেখতে পারবো এটা খুলে যাবে, এবং এটা খুলে যাওয়ার ফলে এটা একটা স্ট্যান্ড হিসাবে ইউজ করা যায়। এরকম স্ট্যান্ড হিসাবে ইউজ করা যায়, এভাবে আমি ইউজ করতে পারবো স্ট্যান্ড হিসাবে, এবং যতটুকু আমার লাগবে সেভাবে ইউজ করতে পারবো। মাইক্রোসফটের সারফেস বুকগুলোতে এটাতে টার্ন করে নিতে হয়, এভাবে খুলতে হয়, কিন্তু ডেল তাদের ব্র্যান্ডে এটা এরকম একটা পুশ সিস্টেম করেছে। আমি পুশ করলে এটা খুলে যাবে এবং এটা দেখতে পারবো। আর দ্বিতীয়ত হচ্ছে এই যে আপনি ল্যাপটপটা দেখতে পাচ্ছেন, লুকসটা এরকম আসে। তো আপনি যদি এই কিবোর্ডটা অ্যাটাচ করতে চান, এখানে ম্যাগনেটিক সিস্টেম আছে, এখানে রাখলে সাথে সাথে এটা কানেক্ট হয়ে যাবে, তখন এটা লুকিংটা এরকম এতটা সুন্দর আসে। এটা যদি কনফিগারেশন আমি আপনাদের দেখাই তাহলে দেখতে পাচ্ছেন, আমরা যদি মাই কম্পিউটারে আসি তাহলে এটাতে দেখতে পাবেন। এটাতে প্রপার্টিসে যদি আসি আমরা, এটাতে আমরা দেখতে পাচ্ছি কোর i5-7 জেনারেশনের প্রসেসর, এবং এটাতে টার্বো বুস্ট টেকনোলজি আছে। আর এটাতে 8 GB র্যাম এবং বিল্ড ইন 128 GB স্টোরেজ আছে। তো টাইপ সি সুবিধা হতে আপনারা এখন মডার্ন বা ফাস্ট যে পেন ড্রাইভগুলো সেটাতে এটা স্টোরেজ হিসেবে ইউজ করতে পারবেন। খুবই চমৎকার একটি ডিভাইস, যাদের লাগবে তারা আমাদের সাথে অবশ্যই যোগাযোগ করবেন। আর আর যে ব্যাপারটা এটার সাথে বলতে হয়, এটা ডিসপ্লেটা কিন্তু অনেক সুন্দর, ফুল HD ডিসপ্লে, আর ডিসপ্লে রেজুলেশনও চমৎকার। ডেল ল্যাপটপটি খুবই চমৎকার একটি ল্যাপটপ, যারা টাচ ইউজ করতে চান তাদের জন্য এটা একটা চমৎকার একটি ডিভাইস। আমি যদি আপনাদের একটু দেখাই তাহলে আপনারা দেখতে পাবেন। আমি যদি আপনাদের এটাতে একটা ইউটিউবে একটা গান বা একটা সং, কোনো ভিডিও সামথিং কিছু প্লে করে দেখাই তাহলে আপনারা দেখতে পারবেন এটার রেজুলেশন কোয়ালিটিটা। এটা ফুল HD রেজুলেশন। এটা আমি খুলে ফেললাম আপনাদের ট্যাবলেট মোড দেখানোর জন্য। অ্যাড চলে আসছে, খুবই সুন্দর সাউন্ড সিস্টেম, এবং ডিসপ্লেটা অনেক সুন্দর, এর ডিসপ্লেটা অনেক সুন্দর দেখতে পাচ্ছেন আপনারা। তো যারা ট্যাবলেট এবং ল্যাপটপ এক ঢিলে দুই পাখি মারতে চাচ্ছেন তাদের জন্য এটা একটা বেস্ট ডিসিশন হবে। আমাদের কাছে এটা কোর i5-7 জেনারেশন প্রসেসর দিয়ে আসে, যাদের লাগবে তারা সবাই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। একটা বেস্ট প্রাইসে ঘরে বসে যে কোনো দেশের যে কোনো প্রান্ত থেকে কুরিয়ারের মাধ্যমে আপনারা এই প্রোডাক্টটি নিতে পারবেন। আজকের মতো এখানেই শেষ করছি, সবাই ভালো থাকবেন, টেক ইম্পোরিয়ামের সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।